বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়াটা যেন একদিকে শাপে পর হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য। প্রথমবারের মতো সন্তানের বাবা হওয়া এই ক্রিকেটার পরিবারের সান্নিধ্যেই পেলেন বাবা হওয়ার স্বাদ। পবিত্র ঈদুল আজহার দিনে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখা এই অলরাউন্ডার নিজেই নিশ্চিত করেছেন তার সন্তানের জন্মের খবর। ফেসবুকে দেওয়া এক বার্তায় সাইফুদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম, আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছেন, সবাই দোয়া করবেন। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজেও দলে ছিলেন সাইফুদ্দিন, সবাই ভেবেছিলেন খেলা হবে বিশ্বকাপেও। তবে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে সাইফুদ্দিনের বদলে জায়গা দেওয়া হয় তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে, যিনি আবার বল হাতে আছেন উড়ন্ত ফর্মে। সাইফুদ্দিনকে অবশ্য বিশ্বকাপের বিকল্প ভাবনায় ছায়াদল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ডাকেন নির্বাচকরা। তবে পারিবারিক কারণে সাইফুদ্দিন এই ক্যাম্পে যোগ দেননি। সেই সময় নির্বাচকরা জানিয়েছিলেন সাইফুদ্দিন তার সন্তান চম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান। বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ডও তার ছুটি মঞ্জুর করে। গত বছরের 2 মার্চ নিজ শহর ফেনীতে জমকালো আয়োজনে বিয়ে হয় সাইফুদ্দিন ও তার স্ত্রী ফাতেমাতুজ্জারার। সাইফুদ্দিন পত্নী জারা পড়ালেখা করেছেন ফেনীর ফালাহিয়া মাদ্রাসায়। ফেনী শহরের পাঠানবাড়ি রোডে বাসা 6 ভাই বোনের মধ্যে তৃতীয় জারার। সাইফুদ্দিন ফেসবুকে তার সন্তান ভূমিষ্ঠের খবর জানানোর পাশাপাশি সন্তানকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন, যদিও সেই ছবিতে ঢেকে রাখা হয়েছে নতুন অতিথির মুখ। সাইফুদ্দিনের ভক্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় সিক্ত করছেন কমেন্ট করার মাধ্যমে। চোট আর জাতীয় দলে আসা যাওয়ার সাথে লড়াই করতে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার কন্যা ভাগ্যে আগামী দিনে মাঠের ক্রিকেটেও সুসময়ের দেখা পান কি না তা সময়ই বলে দেবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম,